আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ নাজিম উদ্দিন আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সুস্থ থাকতে প্রতিদিন সকালে কতক্ষণ হাঁটবেন সুস্থ থাকতে হলে প্রতিদিন সকালে হাঁটতে হবে শরীরচর্চা না করার কারণে শরীরে বাসা বাড়ছে বিভিন্ন রোগ ডায়াবেটিস উচ্চ রক্তচাপ আথারাইটিস অবেসিটি বা স্থূলতা মাংসপেশী শক্তি কমে যাওয়া অস্টিওপেরোসিস বা হাড়ের অঙ্গলতা দেখা দেয় নিয়মিত হাঁটলে শরীর সুস্থ থাকবে তাই সকালে নিয়মিত অবশ্যই হাঁটতে হবে নিয়মিত হাঁটা শরীরের অনেক রোগ দূর করে শরীর সতেজ রাখে ও চাঙ্গা রাখে তবে অসুস্থ থাকলে জোর করে না হাঁটাটাই ভালো অনেকেই প্রশ্ন আসতে পারে কখন হাঁটবেন কত সময় ধরে হাঁটবেন হাঁটার গতি কেমন হবে ইত্যাদি চলুন এ বিষয়ে আমরা কিছুটা জেনে নেই। কখন হাঁটবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনি হাঁটার জন্য যে কোনো সময় বের করে নিতে পারেন তবে হাঁটার জন্য সবচেয়ে ভালো সময় সকাল আর বিকেল তবে হাটের রুগীরা কখনো সকালে হাঁটবেন না কারণ হাটের রুগীরা সকালে হাঁটলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে এছাড়া যারা বেশি হাঁটতে পারে তারা এই চল্লিশ মিনিট হাঁটার সময় দশ মিনিট বাড়তি বা হচ্ছে এক ঘন্টা বেশি যেটা বললাম সেই অনুসারে হাঁটতে পারেন পাঁচ দিনে তিরিশ মিনিট করে দেড়শো মিনিট হাঁটলে আপনি সুস্থ থাকবেন তবে যদি একটু বেশি বাড়াতে পারেন কোনো ক্ষতি নেই তবে দেড়শো মিনিট হাঁটার চেষ্টা করবেন পাঁচ দিনে তবে কখনোই তিরিশ মিনিটের কম বা মানে এক কথাই যেটা বললাম তিরিশ মিনিটের কম না হাঁটাটাই ভালো হাঁটার তো একটা পরিমাপ আছে সর্বনিম্ন তিরিশ মিনিট হাঁটার সময় অনেকে বুঝতে পারেন না যে হাঁটার গতি কেমন হবে তবে হাঁটার জন্য তেমন নির্দিষ্ট কোনো গতি নেই প্রথমে ধীরে ধীরে হাঁটা শুরু করার পর তারপর আস্তে আস্তে গতি বাড়াতে হবে শরীরের সঙ্গে তাল মিলিয়ে যতটুকু পারা যায় গতি বাড়াতে হবে ঘুম থেকে উঠে হাঁটবেন না অনেকেই ঘুম থেকে উঠেই হাঁটা শুরু করেন এটি মোটেও ঠিক নয় ঘুম থেকে ওঠার কমপক্ষে তিরিশ মিনিট পর হাঁটতে বের হওয়া উচিত ঘুম থেকে উঠে একটু করে রেস্ট নেবেন কারণ যদি সকালে অফিসে যাওয়ার তারা থাকে তাহলে ঘুম থেকে একটু আগে ওঠার চেষ্টা করবেন বা একটু আগে ওঠার অভ্যাস গড়ে তুলবেন আবার অনেকে জোর করে হাঁটেন জোর করে হাঁটা একদমই ঠিক নয় শরীর খারাপ থাকলে কখনও জোর করে হাঁটবেন না জোর করে হাঁটলে শরীরে বিভিন্ন ক্ষতি হতে পারে তো আমি যে বিষয়গুলো আলোচনা করলাম আপনারা একটু একটু করে মানার চেষ্টা করবেন অভ্যাসে পরিণত করার চেষ্টা করবেন তবে দেখবেন আপনি সুস্থ থাকবেন আর এই ভিডিওটি সবাই সবার মাঝে শেয়ার করে দেবেন কারণ বিভিন্ন স্বাস্থ্য বিষয়ে অনেকে আমরা অনেক কিছু জানি না তবে আপনার মধ্যে যদি কেউ জেনে যায় বিষয়গুলো হয়তো আপনি উপকৃত হবেন সে উপকৃত হবে সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম